অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিশেষ ভিডিও, ধনুরাশির শনি সাড়ে সাতি কবে শেষ হচ্ছে, 2022 না 2023? এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বেশ কিছু কমেন্টস এসেছে যে স্যার আপনি বলছেন যে 2023 শেষ হচ্ছে, কিন্তু 2022 তো শনি সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে। এটি একটি বিশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ধনুরাশির শনি সাড়ে সাতি 2022 শেষ হচ্ছে না 2023 শেষ হচ্ছে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং এই যে শনি নক্ষত্র পরিবর্তন হচ্ছে 2022, অর্থাৎ শ্রবণা নক্ষত্র থেকে আপনার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, কি ফল হতে চলেছে এবং শনি সাড়ে সাতির অন্তিম চরণে কি ফল পাবে। এবং ধনুরাশির তো দেখুন অনেক মানুষ আছে, কোটি মানুষ আছে, প্রত্যেকে কেন একই রেজাল্ট পাচ্ছেন না? অনেকে বলছেন যে স্যার ধনুরাশির কপাল খারাপ, ধনুরাশির কোনো দিন ভালো হয়নি আর হবেও না। এই জায়গাগুলো নিয়েই আমি আজকে একটা বিশেষ আপনাদের সামনে প্রোগ্রাম আমি প্রেজেন্ট করতে চলেছি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, উচিত মনে করেন, এই নাম্বারে মেসেজ করবেন, আমার যে স্টাফ আছে আপনাদেরকে সমস্ত ওখানে মেসেজে আপনাদেরকে জানিয়ে দেবেন কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক, শনি সাড়ে সাতি 2022 শেষ না 2023 শেষ, বা মঙ্গলের নক্ষত্রটিকে কি ফল দিবে, অথবা এই শনি সাড়ে সাতিতে ধনুরাশির, যারা অনেকে কমেন্ট করেছেন যে ধনুরাশি ভালো হবে না স্যার, আপনি বলছেন কই আমার ভালো হচ্ছে না, এই বিষয়টা আমি আগে আপনাদেরকে বিশেষভাবে আলোচনা করি। দেখুন, এই যে শনি সাড়ে সাতি, আপনি যে 24-25 বছর ধরে, আগের বিগত 24-25 বছর ধরে যে কর্ম করেছেন, তার ফল এই সময় কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এই সাড়ে সাতিতে শনি কিন্তু ন্যায়কারক গ্রহ, অর্থাৎ এই সাড়ে সাতিতে কিন্তু আপনি সেরকম কিন্তু রেজাল্ট আপনি পাবেন, আপনার কর্মফল আপনি কিন্তু পাচ্ছেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রথম দশা চলছে এটা দেখা দরকার, এবং আপনার নবগ্রহের পজিশান কিভাবে আছে এটাও কিন্তু দেখা দরকার। তবে এই যে ধনুরাশির ক্ষেত্রে শনির প্লেসমেন্ট, শনি ডিগ্রিগত দিক থেকে শনি কোনভাবে বসে আছে, শনি কত নম্বর নক্ষত্রে বসে আছে, শনি কোন গ্রহের সঙ্গে বসে আছে, শনি নিচস্থ নয় তো, বা শনি তুঙ্গস্থ নয় তো, বা শনি বক্রী নয় তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তবেই কিন্তু এই ধনুরাশির যদি 100 জন মানুষ থাকে, আমি একটা কথা বলছি উদাহরণ দিয়ে, 100 জন কিন্তু একই রেজাল্ট পাবে না। কারো কারো ক্ষেত্রে ধনুরাশি এই শনির সাড়ে সাড়েতে প্রচুর কিছু পেয়েছে, কেউ কেউ আবার অনেক কিছু হারিয়েছে। সম্পূর্ণটা বিচার করছে আপনার কর্মফল, আপনার গ্রহের দশা অন্তর্দশা, আপনার শনির প্লেসমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণরূপে বিচার্য বিষয়। নাম্বার 1 পয়েন্ট, যারা ধনুরাশি বারবার কমেন্ট করছেন, এবং আমি এই জায়গাটা বলবো, আপনারা যারা ধনুরাশির সমস্যাতে আছেন, আপনারা হনুমানজির উপাসনা করুন, আমি আবারও বলছি, এবং ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা যদি 8 বার পাঠ করতে পারেন, দেখবেন শনির সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট কাটবে, এবং রাস্তার দুস্থ কুকুরকে এবং নির্ধনী ব্যক্তিকে খাওয়ান বা কিছু দান করুন, দেখবেন শনি সেখানে কিন্তু প্রসন্ন হবে। আর শনি যেখানে প্রসন্ন হয় না, শনি কিন্তু আপনাকে ঢেলে দিবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, শনি নক্ষত্র পরিবর্তন। দেখুন, মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, এখন বর্তমানে শ্রবণা নক্ষত্রে আছে, দেখুন আপনার অষ্টমপতি নক্ষত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক
টেনশান উদ্বেগ আপনাদের এখন বৃদ্ধি করছে, অর্থাৎ মানসিক চাঞ্চল্যতা, দাম্পত্য সুখের জায়গা কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা অভাব, অহেতুক খরচ এবং বেশ কিছু সমস্যা আপনার ঘাড়ে কিন্তু চেপে বসছে, অহেতুক ঝুট ঝামেলা, শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। কিন্তু এই যে অষ্টম নক্ষত্রে অবস্থান করছে, অষ্টমপতি নক্ষত্রে বেশ কিছু মানসিক উদ্বেগ, টেনশান, দুশ্চিন্তা, এগুলো কিন্তু আপনাদের এই সময় বাড়ে। কিন্তু যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ দেবে। সন্তানের দিক থেকে আপনাদের কিন্তু ভালো দিক দেখা যাবে, সন্তানের দিক থেকে আপনাদের শুভ, সন্তানের প্ল্যানিং যারা করছেন বা সন্তানের এডুকেশান, সন্তান যাদের একটু অবাধ্য হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দেবে। পারিবারিক সুখের জায়গা, পারিবারিকের জায়গায় যেটা বেশ কিছু কলহ চলছে সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রিকভার কিন্তু হবে। এবং আপনার দ্বাদশপতি নক্ষত্রে কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিদেশ থেকে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। আপনি ধনুরাশির মানুষ, এবার বলি আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে শনির সাড়ে সাথী, অর্থাৎ এই যে অনেকে কমেন্ট করেছেন যে স্যার শনির সাড়ে সাথী ধনুরাশির, আপনি বলছেন 2023 না 2022, কেউ কেউ অনেকে কমেন্ট করেছেন 2022 তো শেষ হয়ে যাচ্ছে। দেখুন 28 এপ্রিল, আপনারা একটু নোট করে রাখবেন এই কথাটা, এবং ভালোভাবে শুনুন, না হলে দুবার করে অন্তত শুনবেন, 28 এপ্রিল 2022 আপনার শনির সাড়ে সাথী শেষ হচ্ছে, 28 এপ্রিল 2022। কিন্তু 13 জুলাই, অর্থাৎ 14 জুলাই, 13 জুলাই শেষ, অর্থাৎ 14 জুলাই থেকে আবার এই শনি আপনার বক্রী হয়ে মকর রাশিতে আবার কিন্তু চলে আসছে। অর্থাৎ 28 এপ্রিল 2022 টু 13 জুলাই 2022 পর্যন্ত এই শনির সাড়ে সাথে কিন্তু থাকছে না এ কটা মাস। এবং এই 14 জুলাই 2022 টু 17 জানুয়ারি 2023 পর্যন্ত এই শনি সাড়ে সাথীর প্রকোপ কিন্তু আবারও থাকবে, কারণ শনি বক্রী হয়ে আবার মকর রাশিতে কিন্তু গমন করবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের শনি সাড়ে সাথীর নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের দেখা যাবে 14 জুলাই 2022 টু 17 জানুয়ারি 2023 পর্যন্ত, অর্থাৎ মোটামুটি 6 মাস পর্যন্ত আবারও কিন্তু এই শনির সাড়ে সাথীর প্রকোপ থাকবে। এবং 28 এপ্রিল 2022 থেকে আপনার 13 জুলাই 2023 পর্যন্ত, 13 জুলাই 2022 পর্যন্ত এর সরি 13 জুলাই 2022 পর্যন্ত এর নেগেটিভ এফেক্ট থাকবে না। 28 এপ্রিল 2022 থেকে 13 জুলাই 2022 পর্যন্ত আপনার কিন্তু শনির সাড়ে সাথী থাকছে না। তারপরে আবার 14 জুলাই 2022 থেকে 17 জানুয়ারি 2023 পর্যন্ত এই শনির সাড়ে সাথে আবার বক্রগতিতে শুরু হবে। এই এই সময়টাতে, অর্থাৎ এই যে শেষ চরণটাতে আবারও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এগুলো কিন্তু দিবে। কিন্তু এই যে মাঝখানের পিরিয়ডটাতে আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে প্রমোশন, এডুকেশন দিকটা ভালো, চাকরি ব্যবসা এডুকেশন সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং আর্থিক স্থিতির জায়গাটা, ফিনান্সিয়াল দিকটা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু করবে এই ধনুরাশির শনির সাড়ে সাথীতে। এই ছিল একটি বিশেষ ভিডিও, ধনুরাশির 2022 শেষ হচ্ছে না 2023 শেষ হচ্ছে, আপনাদের মনের মধ্যে কনফিউশনটা অবশ্যই কাটবে।